হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার একটা ব্লগ দেখেছিলেন সবাই, ঘূর্ণিঝড়ের মধ্যে কিভাবে এক্সামটা দিয়ে আসলাম। আর আজকে আমার ব্লগটা ছিল লাস্ট এক্সামের দিন। সচরাচর আমাদের কলেজে তেমন একটা যাওয়া হয় না, যেহেতু এক্সাম ছিল তা এক্সাম টাইমে আমরা সবাই এক্সাম দিতে যাই, আর এক্সামের দিন সবার সাথেই সবার দেখা হয়। যেহেতু আজকে লাস্ট এক্সাম ছিল তার জন্য সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, আর আমি এর ফাঁকে একটা ব্লগও বানিয়ে নিলাম। আর কলেজে আসা হয় না, সে কারণে আমরা তেমন একটা কলেজটা ঘুরেও দেখিনি এখন পর্যন্ত। তো আজকে এক্সাম দিয়ে হচ্ছে কলেজের একটা সাইটে চলে আসি, আর এখানে এসে আমরা কিছুটা পিকচার আর ছবি তুলে নেই। আর এই তো সেদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে হচ্ছে এই যে ত্রিপল টানানো, এগুলো হচ্ছে আমাদের নবীনবরণের অনুষ্ঠানের জন্য করা হয়েছে। আর সেদিন ঝড় ছিল তার কারণে নবীনবরণটা পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের কলেজটা আমার কাছে কিন্তু সত্যি খুব ভালো লাগে, কারণ চারপাশে একদম গাছগাছালি আছে, আর আমি একটু প্রকৃতি খুব বেশি পছন্দ করি। আর সেদিন ঝড়ে তো আপনারা দেখতেই পেয়েছিলেন যে কলেজে একেবারে অনেক পরিমাণে পানি উঠে গেছে, আর এখন তুরিও আজকে দুই তিন দিন পার হয়ে যাওয়ার পরও কিন্তু কলেজে এখনও পানি আছে। আর পানি আছে বিধায় আমরা এই বারান্দাটা দিয়ে ওখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওখান দিয়ে যাওয়ার পরও হচ্ছে অনেকটা পরিমাণে পানি। আর যতদিন এই পানি না কমবে ততদিন পর্যন্ত নবীনবরণের অনুষ্ঠান করতে পারবে না, যেহেতু একটা অনুষ্ঠান করা হবে সেক্ষেত্রে আসলে এই রকম পরিমাণে পানি থাকলে তো আসলে অনুষ্ঠান করা যাবেই না। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আসলে কি পরিমাণে কলেজ ভর্তি পানি, দুই পাশে এই পাশে ওই পাশ পুরো কলেজেই পানি আছে এখন পর্যন্ত। আর সেজন্য হচ্ছে নবীনবরণটাও পিছিয়ে দেওয়া হয়েছে, যদিও নবীনবরণটার ডেট হচ্ছে প্রায় এক সপ্তাহের মতো পিছিয়ে দেওয়া হয়েছে। যদি আমি নবীনবরণ অনুষ্ঠানে আসি তাহলে আপনাদেরকে সেই নবীনবরণের একটা ব্লগও বানিয়ে দেখাবো, কিন্তু আমার মনে হয় না আসলে আসা হবে, কারণ আমার বাসা থেকে আসলে এখানে অনেকটাই প্রচুর দূর। আমি আসলে ঢাকাতে থাকি আর আমার কলেজ হচ্ছে সেই নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জ আসাটা আসলে ট্রেনে জার্নি করা বা ট্রেন পাওয়াটা এই সব বিষয় নিয়ে খুবই একটা প্যারা লাগে, আর প্যারা লাগে বিধায় কলেজে তেমন একটা সচরাচর আসা হয় না। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলেজের একেবারেই মেইন গেট, আমরা সচরাচর সবাই এই গেট দিয়ে প্রবেশ করি। আরও এছাড়াও আরও কয়েকটা গেট রয়েছে, আর এই পাশে হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল রুম, আর ওনার এখানে তো দেখতেই পাচ্ছেন আসলে। আর এখানে হচ্ছে সাধারণ যে অফিসের শাখাগুলো রয়েছে, বিভিন্ন অফিস। আর এখন হচ্ছে আমরা কলেজ থেকে বের হয়ে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, যদিও আমি এই এলাকার তেমন একটা কোনো কিছুই চিনি না। আর ওই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ট্রেনের লাইন, আর আমাদের কলেজের একেবারেই কাছাকাছি হচ্ছে ট্রেন স্টেশন, তো বেশি একটা দূরে না। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে মহিলা কলেজ, সেই মহিলা কলেজের গেট। তো এখন হচ্ছে আমরা এই জায়গাটা চলে আসলাম মিনারে, এটা হচ্ছে শহীদ মিনারের কাছাকাছি। আর এই জায়গাটা কিছুটা পরিমাণে আমার কাছে আসলে টিএসসি টাইপের লাগে, তো এখানে আসার পর দেখলাম এখানে ভালোই লাগতেছে, এখানে বসার মতন অনেক সুন্দর একটা প্লেস, তারপরে হচ্ছে খুব নিরিবিলি একটা পরিবেশ, আর অনেক ফুচকার দোকান, তারপরে খাবারের দোকান। আর এই যে আপনারা যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের যে কাচিবাই কিংবা সুলতান ডাইন, তারপরে বিভিন্ন শপ টপ এখানে আছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে একেবারে কলেজের পাশাপাশি নারায়ণগঞ্জের যেই মানে এরিয়ার মধ্যে এই ইয়াগুলা পড়ছে। খুবই ভালো লাগলো যে যখন যদি কখনো নারায়ণগঞ্জ ওইখানে যাওয়া পড়ে তাহলে সব কিছু হাতের কাছে পেয়ে যাবো। এরপর হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ডিসাইড করলাম যে আসলে আমরা কি করব, কি খাবো, এখানে কেন আসলাম। তারপরে চিন্তা ভাবনা করে এখান থেকে ফুচকা খাওয়ার জন্য আমরা একটা ভালো বা কার কাছ থেকে খেলে ভালো হবে একটু খুঁজে খুঁজে বের করে ওইখানে গেলাম, আর এখানে বসলাম ফুচকা খাওয়ার জন্য। এরপর হচ্ছে আমরা তিন প্লেট ফুচকা নিয়ে নিই, আর এই তো আমরা তিন ফ্রেন্ড, তো আমরা তিনজনই ছিলাম, আর আরেকজন ছিল ও আসেনি, ও রাম্মোর সাথে সবসময় থাকে যার কারণে ওর আসা হয়নি। আর আমরা তিনজনেই এখানে চলে আসছি, আর আমরা তিনজনেই ফুচকা টুচকা খেয়ে এখানে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বের হয়ে যাই। আর আমি যেহেতু এই এলাকায় নতুন, তো আমি তেমন একটা বলতে এই এলাকায় আমি কোনো কিছুই চিনি না, রাস্তাঘাট বা কোথায় কি পাওয়া যায় বা কোথায় কি আছে কোনো কিছুই আমি চিনি না। ওরা দুইজন খুব ভালো চিনে, কারণ ওরা দুইজন আসলে এই এলাকায় সচরাচর অনেক সময় আসে। তো যাই হোক, ওরা আমাকে এরকম একটা প্লেসে নিয়ে আসছে যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে স্টেশনে এসে দাঁড়িয়ে আসি ট্রেনে ওঠার জন্য, আর আমরা আজকে ট্রেনটা মিস করে যাই কোনো একটা কারণবশত। তারপর যখন নারায়ণগঞ্জের ট্রেনটা আবার চাষাড়ায় ব্যাক করে তখন আমরা ট্রেনে অবশেষে উঠতে পারি।
আর যাই হোক, এই তো আমাদের লাস্ট এক্সামে সবার সাথেই দেখা হয়ে গেল, আর একটা স্মৃতিও রয়ে গেল। আবার জানি না কখন দেখা হবে, তবে ওদের সবাইকে আমি খুব মিস করব। তো এই পর্যন্তই আমার।